আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গার কথা মতো অগ্নি রানী মাসিকে বাড়ির সিকিউরিটির দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকে তুলসী গঙ্গার কাছে জানতে চায় যে গঙ্গা কেন ওই লোকটাকে সিকিউরিটি গার্ড করতে নিষেধ করলো গঙ্গা তুলসীকে সত্যিটা বলতে চায় না এরপরে গঙ্গা যখন সত্যিটা বলতে যাবে তখন গঙ্গা খেয়াল করে যে রানিমাসি দরজার বাইরে দাঁড়িয়ে আছে এরপরে বাড়ির সবাই কথা বলছে তখন গঙ্গা সেখানে এলে গৌরী গঙ্গা আর শিবের মধ্যে বন্ধুত্ব করে দেয় এরপরে গঙ্গা আর শিব বল খেলছে বাগানে গঙ্গা বলটা ধরতে না পারায় শিব খুব রেগে যায় আর গঙ্গাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দেয় এদিকে রানী তখন বাগানে কাজ করছিল শিব ট্যাঙ্কের কাছে গেলে রানিমাসি শিবকে ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বের আপনি কমেন্টে জানিয়ে দেবেন